হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সেরা 10টি ভাইরাল র্যাপ গান। আর হ্যাঁ, সবগুলো গানের লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে চাইলেই আপনি পুরো গানটি শুনতে পারেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গানটি হচ্ছে আমেরিকান র্যাপার ফিউচারের মার্কস অফ। 4 বছর আগে ইউটিউবে রিলিজ করা গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 533 মিলিয়ন। এবং এই গানটি শোনার আগে হয়তোবা গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কোথাও না কোথাও শুনেছেন। এরপরে 9 নম্বরে আছে ডিজে খালিদ এবং জাস্টিন বেবারের গান আই এম দ্য ওয়ান। চার বছরে এই গানটি ভিউ অর্জন করেছে 1.6 বিলিয়ন। জাস্টিন বেবারের গান আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে 8 নম্বরে থাকা গানটি হলো ডিসিগনারের পান্ডা। ছয় বছরে গানটি ভিউ অর্জন করেছে 721 মিলিয়ন। তারপরে 7 নম্বরে রয়েছে আমেরিকান র্যাপার এমিনিমের র্যাপ গড। র্যাপ গড গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 1.8 বিলিয়ন। এরপরে 6 নম্বরে থাকা গানটি হলো xxxtentacion-এর গান মুনলাইট। তিন বছর আগে ইউটিউবে রিলিজ করা গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 926 মিলিয়ন। তবে টেনটেকশনের জন্য খুবই খারাপ লাগে, কারণ তার গান আমরা চাইলেও আর কখনো শুনতে পারবো না। এরপরে 5 নম্বরে থাকা গানটি হলো কোরিয়ান ব্যান্ড বিটিএস এর অন্যতম সদস্য অগস্ট ডি অর্থাৎ সুগার গান ডিএচি ইতা। 1 বছরে এই গানটি ইউটিউবে ভিউ অর্জন করেছে 155 মিলিয়ন। এরপরে 4 নম্বরে রয়েছে ইন্ডিয়ান এমিও এর গান ফির সে মাচাউঙ্গে। দূসরে কে প্যার মে গিরনে সে তুঝে বচা রাহা হুঁ সব মুঝে ভাও দে রহি ফির ভি সবকো হটা রাহা হুঁ। গানটির ভিউ রয়েছে প্রায় 500 মিলিয়ন। এমিও এ ইন্ডিয়ার বর্তমানে অন্যতম র্যাপার। এবং তার এই গানটি ইন্ডিয়ান সর্বোচ্চ র্যাপ গানের তালিকায় রয়েছে। তারপরে 3 নম্বরে রয়েছে আমেরিকান নাফিক্স এর গান কোল্ড। কোল্ড গানটি 3 বছরে ভিউ পেয়েছে 100 মিলিয়নের ওপরে। আর নেফিক্স ইউটিউবারদের জন্য প্রচুর ফ্রি গান তৈরি করেছেন। এরপরে 2 নম্বরে রয়েছে তুর্কির ইসান টেটিকের গান পাতলা মায়া ডিভাম। গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 31 মিলিয়ন। ইউটিউবে 31 মিলিয়ন ভিউ পেলেও টিকটকে গানটি প্রচুর ব্যবহৃত হয়েছে। এবং ফাইনালি সবার শেষে 1 নম্বরে রয়েছে জালালি সেটের বনবাসের সাধন। এই গানটির সর্বমোট ইউটিউব ভিউ সংখ্যা হচ্ছে 15 মিলিয়নের ওপরে। গানটি আগে যেমন সবার কাছে জনপ্রিয় ছিল, এখনো সবার কাছে জনপ্রিয় আছে, জনপ্রিয়তায় কোনো ফাটল ধরেনি। সো আজকের ভিডিও আপাতত এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকের মতো আমি যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। যতটি চটা পাতলা বলে তালে হেলা ধুইলা নাই চাগায়।